كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر الله رب العالمين বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের জন্য নিষেধ করো জোরে জোরে আল্লাহু আকবার আমরা শ্রেষ্ঠ জাতি কে বলেছেন আল্লাহ কথা বলেন না কেন আরো জোরে আমরা হলাম শ্রেষ্ঠ জাতি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে জাতির কল্যাণের জন্য আমরা যেন সৎ কাজের আদেশ দেই অসৎ কাজের জন্য মানুষকে যেন বারণ করি এটাই আমার আল্লাহর ওয়াডার আজকে কয়টা মানুষ আল্লাহর সেই ওয়াডার মানছে বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান একটা নৌকা ধরেন দোতলা কয়তলা দোতলা নৌকা বলেন টলার বলেন জাহাজ বলেন যেই যেই দিকে যেই ভাষায় প্রয়োগ করেন এই নদী পথ অতিক্রম করার জন্য বন্ধু আমরা ধরেন কি করলাম নৌকাতে উঠলাম দোতলা নৌকায় কত নৌকা অথবা টলার অথবা জাহাজ যেই কোনো একটা কিছু হোক না কেন বন্ধু বন্ধু লটারির মাধ্যমে অনেক মানুষ হয়ে গেছে সবাই কেউ পাগল একতলার জন্য কেউ বাবার দ্বিতীয় তলার জন্য এই মুহূর্তে লটারির মাধ্যমে বন্ধু আইডেন্টিফাই করা হলো কে নিস্তলায় থাকবে কে দোতলায় থাকবে এখান থেকে একটা জিনিস একেবারে পরিষ্কার একেবারে ক্লিয়ার বন্ধু এই লটারির মাধ্যমে কেউ নিস্তলায় কেউ দোতলায় যার যার লটারির মাধ্যমে তার ফয়সালা হয়ে গেল কিন্তু দোতলার উপরে বন্ধু পানির ব্যবস্থা কিসের ব্যবস্থা মন দিয়ে শুনবেন এটা কিন্তু হাদিস শরীফ আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যেন বসতেও সুবিধা না হয় দ্বিতীয় তলায় বন্ধ পানির ব্যবস্থা দ্বিতীয় নিস্তলার মানুষগুলো বারবার প্রয়োজন হলে পানির জন্য দ্বিতীয় তলায় যায় নিস্তলা থেকে যারা উপরের তলায় ওঠে তাদেরও কষ্ট হয় আবার দ্বিতীয় তলায় যারা অবস্থান করে তাদের একটু বিরক্তি বোধ করে কি করে বিরক্তিবোধ করে এই মুহূর্তে বন্ধু দ্বিতীয় নিস্তলার মানুষগুলো যদি মনে মনে চিন্তা করে আমরা বারবার দ্বিতীয় তলায় পানির জন্য যাই আমাদেরও কষ্ট হয় দ্বিতীয় তলায় যারা আছে তারাও একটু বিরক্তিবোধ করে আমরা যদি একটা কারি কাজ করে সেই কাজটা তো করা মন্দ নয় যে আমরা যেই জাহাজের মধ্যে টলারের মধ্যে নৌকার মধ্যে আরোহণ করেছি এটার নিচে দিয়ে আমরা কি করে দিব ছিদ্র করে দিব কি করে দিব ছিদ্র করে দিব তাহলে পানির জন্য দ্বিতীয় তলায় আমাদের যেতে হবে না আপনারা বলেন এটা কি বুদ্ধিমানের কাজ না বুদ্ধিহীনের কাজ আমার ওয়াজ কি আপনারা বোঝেন কেন বুদ্ধিহীন বলতে পারেন থ্যাংক ইউ অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল আলহামদুলিল্লাহ বলে উনি চমৎকারভাবে এইভাবে মন দিয়ে আলোচনা শুনবেন বন্ধু তখনই আপনার জীবনের পরিবর্তন হবে দেহ আছে এখানে মনটা ঘুরে অন্যখানে এই বসা দিয়ে আপনার কোনো জীবনে ফায়দা বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন নিস্তলার মানুষগুলো বারবার পানির জন্য পড়ে যায় তাদের কষ্ট হয় এবং দ্বিতীয় তলায় যারা অবস্থান করে তা তারাও বিরক্তি বোধ করে এই ক্ষেত্রে যদি নিস্তলার মানুষগুলো যদি নৌকাটা ফুটো করে দেয় জাহাজটা নিচে দিয়ে ফুটো করে দেয় তাহলে বন্ধু এই ফুটো করার সময় যদি দ্বিতীয় তলার মানুষগুলো যদি তার হাত ধরে যদি তাকে বারণ না করে এখান থেকে যদি ফিরিয়ে না আসে ফিরিয়ে না আনে তাহলে নৌকাটা জাহাজটা টলারটা ছিদ্র হইতে দেরি পানি উঠতে দেরি হবে না আর পানি উঠলে নিস্তলা এবং দ্বিতীয় তলার মানুষ উভয় বন্ধু মৃত্যুর কুলে ঢলে পড়বে ঠিক কিনা বলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের পার্থক্যটা মেসালটা এক্সাম্পলটা আমি এইভাবে দিয়েছি বন্ধু ওই দ্বিতীয় তলার মানুষ নিস্তলার মানুষগুলো নৌকাটা ছিদ্র করতে দেয়া যাবে না কষ্ট হলেও দোতলা থেকে পানি নিয়ে যাও আর দোতলার মানুষগুলো বলতে হবে আমাদের কোনো বিরক্তি নেই কারণ তোমরা এখান থেকে পানি না নিলে কোত্থেকে নেবে তোমরা যদি মনে করো হাতের নাগালেই পানি আছে আমি নৌকাটা ছিদ্র করে দিলে আমার হাতেই পানি চলে আসবে এটা তুমি যত সহজে দেখছো এটাকে তুমি যত ইজিলি নিয়ে নিচ্ছ বিষয়টা তেমন ইজি নয় তোমাদের জীবন পর্যন্ত শঙ্কায় পড়ে যাবে কারণ এই নৌকা পানি উঠে তলিয়ে যাবে সব মানুষ মৃত্যুবরণ করবে ঠিক কিনা বলেন এই জন্য সবাই মিলে যিনি নৌকা ফুটু করবে তার হাত বন্ধ প্রতিহত করতে হবে ঠিক কিনা বলেন ঠিক তেমনি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের এক্সাম্পলটাও বন্ধু এইরকম মনে রাখবেন সৎ সঙ্গ যদি জীবনে পান স্বর্গে চলে যেতে পারবেন অসৎ সঙ্গ যদি বন্ধু জীবনে পান তাহলে ঠিকানা হবে নরক
কথা বলেন না কেন? তিন ধরনের মানুষ পৃথিবীতে আছে, কয় ধরনের? একটা দল হলো বন্ধু পুরো ইমানদার, আর একটা দল হলো বেঈমান। ইমানদার এবং বেঈমানের মাঝখানে যে দলটা অবস্থান করে সেটার নাম কি? মুনাফিক। মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন কিরে, তো সমস্যা কি? আমার কথা আপনারা বুঝেননি, ভালো লাগেনি শুনতে? মানুষ কয় ধরনের? আমার দিকে দেখান, কয় ধরনের? তিন ধরনের। একটা হলো ইমানদার মুত্তাকি। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের বলবে, মুত্তাকিনদেরকে বলবি ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটা দল হলো বন্ধু বেঈমান। আরেকটা দল কি? বেঈমান বন্ধু ইহুদি নাসারা। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছে। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। বন্ধু ইমানদাররা জান্নাতে, বেঈমানেরা জাহান্নামে। মধ্যখানে আরেকটা দল আছে, সেটার নাম হলো মুনাফিক। আমার নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। যারা নবীকে ভালোবাসবে না, উপরে ভালোবাসার অভিনয় করবে, অন্তর থেকে নবীর প্রতি বিদ্বেষ পোষণ করবে, একদিকে মুনাফিক, আর আরো বেশি অবার করলে তারা কুফরি করে বন্ধু কাফের হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন নিকৃষ্ট জায়গায় তারা থাকবে। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। বেঈমানেরা জাহান্নামে, আর মুনাফিকরা জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায় লোকাল প্লেসে থাকবে, আর ইমানদারদের ঠিকানা হবে বন্ধু জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। ওয়াজ খারাপ লাগে না ভালো লাগে? বন্ধু আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে দেব, হাদিস শরীফ থেকে মুখস্থ কোনো কথা নয় বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দারা, তোমরা যদি সাকসেস হতে চাও, প্রিয় হতে চাও, জান্নাতি হতে চাও, তাহলে তোমরা একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। বলে হুজুর এই প্রিয় লোকগুলো কারা? এই প্রিয় লোকগুলো হলো পৃথিবীর হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। প্রশ্ন করতে পারেন বলে হুজুর গো কেন গো ভালো মানুষগুলোর সাথে আমরা সম্পর্ক করব? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, মানুষগুলো আমি সৃষ্টি করেছি, তাদের মধ্যে একমাত্র হক্কানি আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে, হক্কানি আলেমরাই কি করে আল্লাহকে ভয় করে? বলেছেন কে? আল্লাহ। তারা যখন ভয় করতে করতে আল্লাহর গোলামি করতে করতে যখন বন্ধ পরপারে কদম দিবে, ওই যে বর্জকে জীবনের দিকে যখন তারা কদমটা বাড়িয়ে দিবে, সবাই জানে পৃথিবীর মানুষ মারা গেলে তাকে কবরে দাফন করা হয়, বাঁশের ছাউনি দেওয়া হয়, অ বন্ধু পাতা দিয়ে লতা দিয়ে তার কবরটাকে ঢেকে ফেলা হয়, ঠিক কিনা? কিন্তু বন্ধু কবরটা দেখতে যদিও, দুনিয়ার কবরটা দেখতে যদিও একই রকম, কিন্তু কবরের ভিতরটা বন্ধু দুই রকম হবে বন্ধু। একটা ইমানদারের আর একটা মুনাফিকার, একটা বেঈমানের। এক একজনের ইমানদার যখন কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্দা রব্বিহিম ইউরজাকুন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা কবরে যাইতে দেরি, তাদের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইতে দেরি করে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আর জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
لا إله إلا الله نور محمد صلى الله আমরা সবাই গোনাগার ডাকি তোমায় বারেবার আমরা সবাই গোনাগার ডাকি তোমায় বারেবার দয়ালে নবীর ওসিলায় পার কইরো হাশর বেলা হাসিবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা পক্ষ আছে ভালো আর একটা পক্ষ আছে মন্দ আপনার জীবনে ভালো মানুষ এবং খারাপ মানুষের সঙ্গের মেসাল দিয়েছেন আমার নবী হাদিস শরীফের মাধ্যমে বন্ধু আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি কোন কামারের সাথে বন্ধুত্ব করো কোন কামারের সাথে যদি তোমার প্রেম হয় কোন কামারের সাথে যদি তোমার সখ্যতা গড়ে ওঠে তাহলে তুমি যখন কামার যখন লোহা আগুন দিয়ে কি করবে পরাইনি কামার যখন লোহা তুমি যখন কামারের দোকানে যাবে কামার যখন লোহাটাকে আগুন দিয়ে পোড়াবে তার হাফরের ফুলকি যখন দেবে তখন হয়তো পুরো পরিবেশটা নষ্ট হয়ে যাবে অন্যথায় আগুনের টুকরা এসে তোমার গায়ে পড়বে ঠিক কিনা বলেন তোমার সুন্দর শরীর তোমার সুন্দর পোশাক বন্ধু কামারের দোকানে গেলে নোংরা হয়ে যাবে ময়লা হয়ে যাবে ঠিক কিনা বলেন আর যদি তুমি কোনো কস্তুরি বিক্রেতার সাথে যদি প্রেম করো গো তুমি কস্তুরি দোকানে যখন তুমি যাবে তখন ওখান থেকে তুমি কস্তুরি তোমার বোন মালিক যদি তোমার কি হয় ফ্রেন্ড হয় বন্ধু হয় তার সাথে যদি তোমার সখ্যতা থাকে ওখান থেকে তোমাকে একটু কস্তুরি দিবে সুগন্ধযুক্ত যদি না দেয় তাহলেও তোমার কোনো সমস্যা নাই তুমি ওখান থেকে শুধু সুগ্রাণ পাবে ঠিক কিনা বলে এটা হাদিস শরীফ বন্ধু এটা আমার বানানো কথা নয় এটা হাদিস শরীফ এই জন্য বন্ধু এটা একটা এক্সাম্পল একটা মেসেল আপনি যখন সুগন্ধযুক্ত মানুষের সাথে যখন সম্পর্ক করবেন তখন আপনার পুরো চারপাশ সুগন্ধযুক্ত হয়ে যাবে আর ময়লাযুক্ত মানুষের সাথে আবর্জনাযুক্ত মানুষের সাথে যখন প্রেম করবেন আপনার চারপাশ বন্ধু আবর্জনাযুক্ত হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য বন্ধু জীবনকে বদলাতে হলে জীবনকে সুন্দর করতে হলে আল্লাহওয়ালা লোকেদের বিকল্প নাই হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডোরে লাগাইতে হবে তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে আজকের মানুষগুলো বন্ধু আলেমদের সাথে প্রেম করতে চায় না আল্লাহর ওলিদের সাথে প্রেম করতে চায় না শুধু দুনিয়ার বাড়ি গাড়ি দালান কোঠা রং তামাশা নিয়ে ব্যস্ত থাকতে চায় আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু দুনিয়ার জীবন আমাদের জন্য একটা ধোঁকা ছাড়া কিছুই না দুনিয়ার জীবনটা কি প্রতারণা কে বলছে আল্লাহ তাহলে আমাদের কি হ্যাঁ বলো হুজুর আমরা কি দুনিয়াকে ভুলে যাব না আপনি যদি দুনিয়াকে ভুলে যান তাহলে আপনার জীবন আপনার ফ্যামিলির জীবন পরিচালনা করবে কে আপনাকে কিন্তু আল্লাহ দুনিয়াটা নিয়ামত হিসাবে দিয়েছে কিন্তু আপনি তো এখন আমি আমরা আপনা কিন্তু এটাকে এখন কেয়ামত বানাই ফেলছি ঠিক কিনা বলেন আরে জোরে মোবাইলটা কো একটা নাম্বার আছে 33 আরিফরে ফোন দাও আমার কথা কি বুঝতেছেন বুঝতে অসুবিধা হয় আরে জোরে বলেন আর একটু মহব্বতে আরে জোরে নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় আরিফুল ইসলাম তাহিরি সাহেব ওনাকে ফোন দাও এই যে কল দিয়ে দিছি ওনাকে বলো আসতে নবী গো তোমার ভালোবাসায়
আল্লাহর ওলি হওয়া যায়। জোরে জোরে কন্যা মারহাবা।